আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য বনগামতিগঞ্জ এলাকায়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, বড় কোনো ক্ষতির খবর নেই। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য বনগামতিগঞ্জ এলাকায়। শুক্রবার রাত 11:30 নাগাদ তা চমকায় আগুন লেগে যায় বনগামতিগঞ্জ বাস টার্মিনাস সংলগ্ন একটি গ্যারেজে। হঠাৎই গ্যারেজটিতে আগুন দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটো ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা এবং দমকলের দুটো ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে খবর আসে ওখানে প্রচুর পরিমাণে দহ্য পদার্থ মজুদ ছিল, সেই মতো প্রস্তুতি নেয় দমকল বাহিনী। ঘটনা সূত্রে জানা গিয়েছে সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতেরও কোনো খবর নেই। মোটামুটি 11:30 নাগাদ শুনতে পাই বা জানতে পারি, আমার একটা ফোন এসেছিল যে মতিগঞ্জ বাস স্ট্যান্ডের অপর সাইডে কোনো একটা জায়গায় আগুন ধরে গেছে। আমি সরাসরি তখনই কী ঘটনা ঘটেছে আমি সেটাও জানতাম না, তৎক্ষণাৎ আমি ফোন করি ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস মোটামুটি 11:40 অথবা 45 হ্যাঁ দ্রুত এসছে, একদম মতিগঞ্জ বাস স্ট্যান্ডের অপর সাইডে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস এবং বনগাঁ পুলিশ প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধান করেছে এবং ঘটনাস্থলে আমার লোকজনও এসেছিল, লোকজন পরিষেবা দেওয়ার জন্য বাধ্য ছিল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। গতকাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন হঠাৎই আগুন লেগেছে, তবে কিভাবে ঘটনাটি ঘটেছে তা আমরা বলতে পারব না। আগুন লাগার ঘটনার সাথে সাথে স্থানীয় বাসিন্দারা খবর দিয়েছিল দমকলে। দমকল কর্মীরা এসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে তিনি আরো বলেন, পেছনে একটা কেরোসিনের অবৈধ একটা কিছু কেরোসিন রাখা ছিল, সেই কেরোসিনের ড্রামে কোনো কারণে আগুন ধরে গেছে এটা এখনো আমরা জানতে পারিনি। কিন্তু সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এখানকার যারা মানুষ আছেন তারা সঙ্গে সঙ্গে খবর দিয়ে ফায়ার ব্রিগেড এসছে, উদ্ধার কাজ চলছে, আগুন আয়ত্তের মধ্যে আছে, এরম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। অন্যান্য দোকানগুলো এলাকার মানুষ আমাদের বিশ্বজিৎ থেকে শুরু করে যারা ছিল এখানে সকলে মিলে আজকে সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এলাকার মানুষ সবাই সহযোগিতা করেছে। কেরোসিন তেলের ড্রাম ওখানে ছিল, সেই ড্রামে কোনো কারণে আগুন শর্ট সার্কিট হোক কী হয়েছে আমরা এখনও জানতে পারিনি, এখন আগুন নেভানোর কাজ চলছে। এ বিষয়ে দমকল বিভাগের অফিসার সমীর বৈদ্য জানান, আমরা খবর পাওয়া মাত্রই ছুটে এসেছি এবং দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি, একটি দোকান পুড়ে গেছে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। কিভাবে আচমকাই আগুন লাগলো সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ইঞ্জিনিয়ারিং কাজ, সেখানে আমরা কাছাকাছি এসে বলে দুটো ইঞ্জিন নিয়ে আমরা এসেছি। প্রথমে ইনফরমেশনটা ভুল এসেছিল যে বিরাট একটা গাড়িতে আগুন লেগেছে, কিন্তু গাড়িটা না, সেটা একটা বাড়ি। কিন্তু এখানে এসে দেখলাম যে বাড়ি না, এটা একটা হচ্ছে একটা গ্যারেজ। গ্যারেজ বখরে হয়তো কিছু ছিল, ভাঙাচোরা জিনিসপত্র ছিল কোনোভাবে, কীভাবে আগুনটা লেগেছে এখন বলতে পারছি না আমরা। তবে আমরা এসে আমরা আগুনটা নিভিয়ে দিলাম কয়েক মিনিটের মধ্যে। কিন্তু মানুষের এটা প্যানিক ছিল যে এটা বিরাট একটা গোডাউন আছে সাইটে, ইনফ্লেমেবল গ্যাস ট্যাস এই ধরনের কিছু আছে বা এরকম কিছু আমরা ভেবেছিলাম, সেই জন্য আমাদের মধ্যেও একটা নিজের মধ্যে একটা সন্ত্রস্ত ভয় এসে গেছিলো। কিন্তু দেখলাম যে না, কিছুই না, সাধারণ মানুষ তাদের না জানার জন্য এটাকে তারা বলেছে। কিন্তু আমরা আগুন এখন পুরো কমপ্লিটলি একটা ইঞ্জিনই কাজ করেছে, কিন্তু আমরা দুটো ইঞ্জিন আমরা এনে নিয়েছিলাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।